হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি, এটা আসলে অনেক বিকালের একটা খুব সুন্দর পরিবেশ, এখানে এসেছি। দেখুন আপনারা সাইডটা কত সুন্দর। আমি বর্তমানে খুলনাতে আছি, খুলনা কোয়া বাজার, আমার শ্বশুর বাড়ি। আর আজকে আমরা এসেছি আমাদের পৈতৃক ভিটা, মানে আমার দাদা শ্বশুর বাড়ি যেটা, সেখানে আমরা এসেছি। তো তারই পাশে একটা জায়গা আসলে এত সুন্দর, তো সবাই মিলে বললো যে চলো ঘুরে আসি। তো বিকালে হাঁটতে হাঁটতে এদিকে আসা, এছাড়া আমাদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে, সেই উপলক্ষেও আমাদের বাড়িতে আসা। তো আমাদের সাথে থাকুন, আস্তে আস্তে সবই দেখতে পারবেন, আমি সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। আমরা এসেছিলাম মূলত কাশবন আর কাশফুল দেখতে, কিন্তু এসে দেখি কাশবন আছে কিন্তু কাশফুল নাই, কারণ কাশফুল হয়তো এখনও ফুটে পারেনি। আর হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসছি, তো এখানে আমার ননদ, ভাস্তি, ভাতিজা সবাইকে নিয়েই আসলে আমরা হাঁটতে হাঁটতে এদিকে এসেছিলাম। দৃশ্যকে আনতে পারিনি কারণ দৃশ্য ঘুমিয়েছিল। তো সন্ধ্যা নেমে আসছে, তাই আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কারণ বাড়িতে পুজোর অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর দৃশ্যও ঘুমিয়েও ছিল বলে বাড়িতে ওকে একা রেখে এসেছিলাম, যদিও ওর বাবা ছিল সাথে বা বাড়ির অন্যান্যরাও সবাই ছিল। আর আমাদের বাড়ির পূজার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করবেন না। ধর্ম আসলে যার যার, আর যারা যেভাবে উদযাপন করে, প্রতিটা ধর্মই অনেক শ্রদ্ধার বিষয়। তো সেই থেকেই আশা করি আপনারা এটাকে সুনজরে দেখবেন। আজকে আমি আমার বাবু, মানে শ্বশুরের যে রান্নাটা দেখাবো সেটা হলো চুই ঝালে মাছের ঝোল। বাবু আজ তেলাপিয়া দিয়ে মাছ, তেলাপিয়া মাছ দিয়ে রান্নাটা করেছে। আপনারা চাইলে একই রেসিপি দিয়ে অন্য মাছও রান্না করতে পারেন। চুই ঝালটা আসলে গাছের শেকড় বা ডাল। চুই ঝাল দিয়ে আপনারা খাসির মাংসের নামের কথা শুনে থাকবেন, এটা অনেক পপুলার একটা রান্নার ডিশ। তো এই যে চুই ঝাল যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা ছুলে এই শিকড়টা ফেলে কেটে ধুয়ে এভাবে ব্যবহার রান্না করতে হয়। আর অনেকাংশে এটা অনেক সময় থেতলেও ব্যবহার করা যায়, তো আপনি কেটেও ব্যবহার করতে পারেন, থেতলেও ব্যবহার করতে পারেন। আর আমাদের অঞ্চলে মাছ মাংস প্রায় সব তরকারিতেই এই চুই ঝালটা ব্যবহার করা হয়ে থাকে। আর যেহেতু আজকে শুধু আলু দিয়ে মাছের তরকারিটা রান্না করা হবে, তো প্রথমে আলুটা একটু জলে সিদ্ধ করে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। লবণটা দেওয়া হয়ে আলুটা যখন সিদ্ধ হয়ে আসে, তখন আলুটাকে একটু মাস্ট করে দিল বাবু, যার কারণে ঝোলটা আসলে একটু ঘন হয়, তরকারিতে খেতে অনেক টেস্ট লাগে। তো আলুটা মাস্ট করা হয়ে গেলে এটাকে কড়াইতে নামিয়ে রাখলো। আসলে আজকে আমি বাবার রান্নার রেসিপি দেখছি এবং শিখছি, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছি যাতে আপনারাও তার রেসিপিটা শিখে নিতে পারেন। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছে, তেলটা একটু গরম হয়ে আসলে সেটাতে পেঁয়াজ কাটা ছিল, কাটা পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। রান্নার পরিমাণ বেশি তাই উপকরণের পরিমাণগুলো এখানে অনেক বেশি, তো সেইভাবে আমি আপনাদেরকে মেজারমেন্ট করে বলতে পারছি না। তো পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে তারপরে এটাতে রসুন বাটা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিল, কাঁচামরিচটা চিরে রাখছে, চিরে এই কাঁচামরিচটা দিয়ে দিল। আর ঝালের পরিমাণটা আসলে যে যেভাবে খায় সেভাবেই আপনারা দিবেন যদি এই রেসিপিতে রান্না করতে চান। আর আমাদের এই এলাকাতে খুলনা অঞ্চলে ঝালটা একটু বেশি খায়, যার কারণে কাঁচা ঝালের পরে গুঁড়া মরিচটাও দিয়ে দিচ্ছে। আর তাছাড়া গুঁড়া মরিচে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। আমার যে দিদিকে রান্না করতে দেখছেন, ইনি আমার মেজো জা, আমার জ্যাঠাতো জা, ইনিও রান্নায় অনেক সিদ্ধহস্ত, তার রান্না অনেক সুন্দর। তো গুঁড়া মরিচি দিয়ে দেওয়ার পরে তেলের উপরে হলুদ দিয়ে দিচ্ছে। আর হলুদটা দেওয়ার পরে যখন তেলটা বা মশলাটা কষে গেল, তখন তার ভিতরে যে সিদ্ধ করে রাখা আলু ছিল সেটা একটু জল সহ সেটা দিয়ে দিল। আর যে চুই ঝালের কথা এতক্ষণ বললাম, সেই চুই ঝালটাও এই পর্যায়ে তরকারিতে দিয়ে দিল। আর চুই ঝালের ফ্লেভারটা আসলে সুন্দর আসে,
তো যখন মশলাটা কষে উঠছে তখন আদা দিয়ে দিল। আমি বাবুর রান্নাতে ফলো করেছি, সে সবসময় আদাটা মশলা যখন কষায় তখন দেয়, তেলের উপরে কখনোই আদা বাটাটা দেয় না। তো রান্নার ফ্লেভারটা আসলে অনেক সুন্দর আসে। আর সত্যি বলতে রান্না আসলে একটা শিল্প, এটাতেও রান্না অনেক মাধুরী মিশিয়ে আসলে রান্না করা হয়, যার কারণে এক একজনের রান্না এক এক রকম হয়, এক এক স্বাদের হয়। তো মশলাটা আলু সহ কষে নেওয়ার পরে এবার এতে গরম জল দিয়ে দিল, যতটুকু পরিমাণ ঝোল করবে দিদি ততটুকু পরিমাণ একটু জল দিল, যাতে ফুটে ওঠার পরে সে নির্দিষ্ট পরিমাণ ঝোল নামিয়ে নিতে পারে। আর রান্নার পাশে বাবু বসে থাকা মানে আসলে অনেক ভরসা পাওয়া, সে নিজে এখন করে উঠতে পারে না, তার শরীরটা ভালো না। এর আগের ভিডিওতে আমি শ্বশুরের চুই ঝালে মুরগির মাংসের রেসিপি শেয়ার করেছিলাম, সেটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর ঝোল ফুটে ওঠার পরে দিদি এতে মাছটা দিয়ে দিল। আর যেহেতু বাবুর বয়স হয়েছে, তাছাড়া তার ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, তাই এখন আর নিজে সব কিছু আসলে করে উঠতে পারে না, কিন্তু রান্নার পাশে তিনি বসে থাকা মানে অনেক ভরসা পাওয়া। আমি আমার বাবু সম্পর্কে আগের ভিডিওতে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করেছি, তারপরও আজকে তার সম্পর্কে কিছু কথা বলছি, যারা আগের ভিডিওটি দেখেননি তাদের জন্য একটু জানাতে চাই। আসলে আমাদের কোয়াবাজার এলাকায় তাকে এক নামে সবাই চিনে, কারণ এলাকার উন্নয়নে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য তার অবদান অনেক। তার উদ্যোগেই প্রাইমারি স্কুল, কোয়া কলেজ, পোস্ট অফিস স্থাপিত হয়। পরবর্তীতে সরকারিকরণ হলেও স্কুল কলেজ স্থাপনের তার চেষ্টা ছিল বর্ণনাতীত, কারণ তার চেষ্টাতেই এবং তার উদ্যোগেই এলাকার অন্যান্য মানুষের সহায়তায় স্কুল কলেজ এগুলো প্রতিষ্ঠা পায়, যার কারণে এলাকার ছাত্রছাত্রীরা শিক্ষার সুযোগ পায়। যদিও খুলনা খুব বেশি দূরে না, কিন্তু তারপরও গ্রাম হিসেবে এটা অনেক দূর এগিয়ে গিয়েছে তাদের প্রচেষ্টার কারণে। বাবুসহ এলাকার আরও গণ্যমান্য অন্যান্য অনেক ব্যক্তিবর্গ আছেন যারা চেষ্টা করেছেন তাদের এলাকাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাবু এখন সব কিছুতে আসলে থাকতে পারে না, তার শরীরটা, বয়স হয়েছে, শরীর খারাপ, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক, আমাদের বাড়ির প্রধান কর্তা তিনি এবং বুঝতেই পারছেন। তো বাবুর রান্না হয়ে গেল, এই যে তার রান্নার রেসিপি দেখেই অনেক ডিলিশিয়াস লাগছে আর খেতে আসলে সত্যিই অসাধারণ। যারা তার রান্না খেয়েছে বা খায় এখনও, তারা সবাই তার রান্নার প্রশংসা করে। আর পিসিমণি এপাশে ডাল করে রেখেছিল, আর বাবা মুরগির মাংস, এটাও চুই ঝাল দিয়ে করা, আর এপাশে মাছের তরকারি, এটাও চুই ঝাল দিয়ে করা। তো আমার ভিডিওটি আসলে আপনাদের কতটুকু ভালো লেগেছে জানি না, তবে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।